নবীন এমবিবিএস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। রৌদ্রকরোজ্জ্বল আলো ঝলমলে সকালে এক ঝাঁক মেধাবী নবীন এমবিবিএস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের স্বপ্নময়ী চোখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়। সোমবার রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল 8:30 কলেজের ব্যারিস্টার রফিকুল হক মিলনায়তনে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুজ্জামান। আদ্দিন ফাউন্ডেশনের ভূমিকা উপস্থাপনা করেন আদ্দিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেডিকেল কলেজের নিয়ম নীতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন মুন্সি, উপদেষ্টা তাজুল ইসলাম, অধ্যাপক ডাক্তার মাহমুদা বেগম, অধ্যাপক ডাক্তার সালমা আক্তার, অধ্যাপক ডাক্তার আফজালুন নেসা বিনতে লুৎফর, অধ্যাপক ডাক্তার এ আর এম লুৎফুল কবির প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে। এর অধীনে হাসপাতাল, মেডিকেল কলেজ, স্কুল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। স্বল্প খরচে প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আদ্দিনের লক্ষ্য। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের চিন্তা চেতনা হলো মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের আদ্দিনের স্লোগান আমরা সবসময় বলে থাকি, সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবা আদ্দিন থেকে আমরাই দিয়ে থাকি। হাসপাতালে যখন যাবে তখন তোমরা দেখতে পারবে রোগীদের সংখ্যা এবং কিভাবে ডাক্তাররা যারা আছেন, তোমাদের শিক্ষকরা যারা আছেন, তারা তোমাদেরকে সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা কাম্য যাতে করে তোমরা এখান থেকে ভালো মানুষ হয়ে, ভালো ডাক্তার হয়ে বলতে পারো গর্ব করে যে আমি আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছি। অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান নবীন ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নবীন বরণ অনুষ্ঠান তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। MBBS পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বডির ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। ডাক্তারি একটি মহৎ পেশা, এর মাধ্যমে মানব সেবার সুযোগ পাওয়া যায়। তাই মানুষের সেবার জন্যই ভালো ডাক্তার হতে হবে, ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। আমি মনে করি যে তোমরা যদি ঠিক রাস্তায় থাকো, ঠিক সময়ে তোমরা ঠিক ট্রেনটি ধরবে, এবং এই কনস্ট্রাকশন পিরিয়ডটা যদি মিস করো তুমি, একটা জিনিস আমি মিস করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি তোমাদের এই কারণেই, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন একবারই হয়েছে, এবং ফাউন্ডেশন যদি দুতলার হয় ওর মধ্যে 10 তলা বিল্ডিং করা যায় না। সুতরাং ইউ আর নাও কনস্ট্রাক্টিং ইউর ফাউন্ডেশন। এটা যদি একবার হয়ে যায় ওটাকে দ্বিতীয়বার করা যায় না। একবার যদি উইক ফাউন্ডেশন হয় ওই ফাউন্ডেশনের উপরে আর কিছু করা যাবে না। সুতরাং এইটাই বেস্ট টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ। জাস্ট তোমার ফাউন্ডেশনটা এত স্ট্রং করো, MBBS ইজ নট দি ফাইনাল ফর ইউ, MBBS ইজ দি মিনিমাম টু বিকাম এ ডক্টর, দেন ইউ উইল বি ফার্দার স্টাডি অ্যান্ড ফার্দার স্টাডি অ্যান্ড ফার্দার। That's why try to construct it very strongly so that you can construct a very strong building in your life. সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর বলেন, মেডিকেলে পড়ালেখা হলো লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড়ো তবে তুমি সফল হবে। মেডিকেলে পড়ালেখা এমনভাবে সাজানো যে তোমাকে লেগে থাকার অভ্যাস করতে হবে। তোমাদের অনেকেই প্রথম বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকবে, তোমাদের কাছে এটা বিরূপ পরিবেশ মনে হতে পারে। সুতরাং এই বিরূপ পরিবেশে তোমাদের খাপ খাইয়ে নিতে হবে, যে কোনো সমস্যায় পড়লে সেটা শিক্ষকদের সাথে শেয়ার করতে হবে, মেডিকেলের পড়াটাকে তোমাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা, এখান থেকে তোমাকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। যে তোমার জীবনটা তোমার, তোমার জীবনটা তোমাকেই করতে হবে। সর্বরকমের সহযোগিতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ করবে, কিন্তু তোমাদেরকেও কিন্তু একটু হাতটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমি বারবার বলছি, যে কোনো সমস্যা নিজেদের ভিতর পুষে রাখবে না। প্রসঙ্গত, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে 2021-22 শিক্ষাবর্ষে 90 জন ছাত্রী ভর্তি করা হয়েছে, এর মধ্যে 47 জন দেশীয় ও 43 জন বিদেশি শিক্ষার্থী।